एवरीवन हेलो एंड वेलकम बैक टू दि चैनल। आशा करी सबाई भलो आछो सुस्थ आछो एज अलवेज जस्ट फाटाफाटी आछो। नतून दिन नतून ब्लग स्टार्ट करछि। सॉरी टू से खूब टायर्ड आछि। तो तार मध्येई छिलो जे बेश किछुदिन धरे तोमरा प्रचुर प्रश्न करछो जार उत्तरगुलो आमार देवा हये ओठेनि। एबार जा हय प्रथमटा ना दिले दो तीनटे करे जमे जाय, जमे गियेछे। एबार एतगुलो मेसेजेर आंसर ना दिये आमि भाबलाम एकटा भिडियो करे सबाइके आंसर दिई। तो प्लिज जरा भिडियोते आमाके क्वेश्चन आंसर जिज्ञेस करेছো তারা মন দিয়ে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। যেটা লাস্ট টেস্টে সেটা দিয়ে শুরু করি। পিয়ালি পাত্র বলেছো ম্যাম আমি জিওগ্রাফি অনার্স 2 বছর আগে কলেজ ছেড়েছিলাম, এখন অ্যাডমিশন নিতে চাই অন্য সাবজেক্টে, আর এর জন্য কি করব একটু বলবেন প্লিজ। আর আগের রেজিস্ট্রেশনটা কি ক্যান্সেল করতে হবে? না এটা হয় না, সেম রেজিস্ট্রেশনেই হয়ে যায়, কিন্তু অন্য সাবজেক্টে পাবে কিনা এটা ডিপেন্ড করছে তোমার কলেজের উপর। আর সেকেন্ডলি বলবো এই ব্যাপারটা পুরোটাই তোমাকে কলেজের অফিসে গিয়ে জানতে হবে কি প্রযোজ্য, কারণ এইবার থেকে 2023 থেকে কলেজ এডুকেশনটাই নিউ এডুকেশনের রুল অনুযায়ী পুরোটাই পাল্টে যাচ্ছে। এই নিয়ে আমি ডিটেল একটা ভিডিও করেছি এবং আবারও করব। যে 4 বছরের কোর্সটা ওই কমপ্লিট মানে 3 বছর থাকছে না, গ্র্যাজুয়েশনের কোর্সটা 4 বছরে হয়ে যাচ্ছে এবং 1 বছর করেও তুমি জব করতে পারো, তাতে একরকম ডিপ্লোমা ডিগ্রি পাবে। 2 বছর করলে অ্যাডভান্স ডিপ্লোমা ডিগ্রি, 3 বছর করলে গ্র্যাজুয়েশন ডিগ্রি, 4 বছর কমপ্লিট করলে গ্র্যাজুয়েশন উইথ রিসার্চ ডিগ্রি এটাই পাবে। তো এই অনুযায়ী যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা নেক্সট ইয়ারে আবার রিঅ্যাডমিশন পাবে কি না, রিঅ্যাডমিশন নিতে গেলে তোমরা কোন রুলস অনুযায়ী পাবে, অনেক কিছু ব্যাপার আছে। তাই ট্রাই করো না যদি পারো এটাকে চালিয়ে যাওয়ার, সেটাই বলবো আর কি। 2 বছর আগে তুমি ছেড়ে দিয়েছিলে, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এটা পুরোটাই তোমার কলেজ অফিস জানাবে, ঠিক আছে। দরকার হলে যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ো, ইউনিভার্সিটির নামটা দাওনি, সেই ইউনিভার্সিটির অফিসেও যোগাযোগ করতে পারো। আগে কলেজের অফিসে গিয়ে কথা বলো, কারণ 2 বছর আগে ছেড়েছিলে, টোটাল টাইম এখনও পর্যন্ত থাকে 5 বছর, 3 বছর কোর্স আর 2 বছর এক্সট্রা, তার মধ্যে সেমিস্টার দিয়ে ক্লিয়ার করতে হয়। যেহেতু তোমার 2 বছর হয়েছে কিন্তু তুমি একটাও সেমিস্টারে অ্যাপিয়ার করোনি, ছেড়ে দিয়েছো, সেক্ষেত্রে কী করতে হবে কলেজ অফিসে যাও, জানিয়ে দেবে। নেক্সট আছে সায়ন কুণ্ডু, আমি পার্সোনাল প্রবলেমের জন্য এই ইয়ারে ফার্স্ট সেমিস্টার দিতে পারবো না, আমি কি 2023-এ নতুন করে কলেজে অ্যাডমিশন নিতে পারবো? প্লিজ রিপ্লাই। নতুন করে অ্যাডমিশন নেওয়ার ব্যাপারই নেই, ফার্স্ট সেমিস্টার দিতে পারবে না কেন আমি বুঝতে পারছি না। প্রিপারেশন হয়নি, দিয়ে দাও না। প্রিপারেশনে কোয়ালিফাই করবে না তাই তো, তাহলে তো তুমি টাইম পাবে আরও, মানে আগামী 2 বছর টাইম পাবে, 3 বছরের মধ্যে আবার এক্সট্রা 2 বছর টাইম পাবে সেমিস্টার ক্লিয়ার করার। অতএব দিতে পারবে না কেন সেটাই বুঝলাম না। দিতে পারবে না একটাই যে প্রিপারেশন ভালো হয়নি আমি কোয়ালিফাই করবো না, করবে না করবে না, আবার দেবে, টাইম পাচ্ছ তো, কিন্তু না দিয়ে বসতে না, এটা আমার সাজেশন। আর এই রিঅ্যাডমিশনের ঝামেলাই না যেও না, এই প্রচুর ঝামেলা, চান্স পাবে কি না। আর এডুকেশন রুল বদলাতে চলেছে যেটা বললাম ডিটেলে, সেই অনুযায়ী তোমরা আবার সেটাতে কিভাবে তোমাদেরকে নেওয়া হবে যেহেতু তোমরা ওল্ড ব্যাচ, কি ব্যাপার, প্রচুর ঝামেলা, কেন যাচ্ছ এইসব ঝামেলায়। নেক্সট হচ্ছে গুগলু, বাহ ম্যাডাম মনে হচ্ছে আমার CC1-এ সাপ্লি আসতে পারে, বর্তমান ইউনিভার্সিটিতে পড়ি, পড়াশোনা ভালোই চলছিল কিন্তু বাড়িতে সমস্যা থাকায় আমি শেষ 2 মাস কাজে যেতে হয়। আচ্ছা, যার আমি এই আজ পরীক্ষার হলে পেলাম। আচ্ছা ঠিক আছে, সেটা হতেই পারে, মানুষ মাত্রই প্রবলেম আসে। একটা কথা আমি সবাইকে বলি, জীবন এটাতে তো সমস্যা আসবে। হাসি মুখে থাকে যে সারাক্ষণ হাসছে, ক্যামেরার সামনে যেসব সুন্দর সুন্দর চেহারা দেখি, তার মানেই তার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই, নট নেসেসারি। সবার জীবনে আছে, সবার, তো এটা আসবে, এটা পার্ট অফ লাইফ। আমি কি 3 ইয়ারের মধ্যে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবো না কলেজ ছেড়ে দেবো? একটু হেল্প। কলেজ ছাড়ার কথা মাথাতেও এনো না, 3 বছর CC1 পাওনি, তুমি 5টা বছর টাইম পাবে সাপ্লি দিয়ে তোমার সব পেপার ক্লিয়ার করার। 3 বছরের তো কোর্স, এক্সট্রা 2 বছর, মানে 3 বছরও যদি ক্লিয়ার না হয় কেন হবে, হয়ে যাবে, একটু চেষ্টা করো, খাটতে হবে। একবার ফেল, সে যে পরীক্ষাই হোক যে কাজই হোক, তার মানে জীবন শেষ, সেই কাজটাই আমি করতে পারবো না এটা কখনোই নয়। সব কিছু একটা কথা সবাই মনে রেখো, চাকরি হোক পড়াশোনা হোক যাই হোক, ইট ইজ আ পার্ট অফ লাইফ নট আ লাইফ, ওকে। লাইফ ইজ আ হোল থিং যার মধ্যে অনেকগুলো পার্ট আছে, আমরা সেই পার্টগুলোকে নিয়ে এত সিরিয়াস হয়ে যায় দিয়ে হোল লাইফটাকে ডিস্ট্রয় করে দিই, নট লাইক দ্যাট। দেবে। লুট টেক, কলেজ বন্ধ হবে না এখন, এখন যা স্কুল বন্ধ হবে। ও হ্যাঁ, আমি না একটা ভিডিও করেছিলাম সামার ভ্যাকেশন নিয়ে, যে স্কুল কলেজের ছুটি, অবভিয়াসলি কলেজের ছুটি না, ইটস মাই ফল্ট, সরি, থ্যাংক ইউ কারেকশন করে দেওয়ার জন্য। অনির্বাণ রয় मैम আমি একটা সমস্যায় পড়েছি। আমি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে ভর্তি হয়েছি। আমার প্রথম সেমিস্টারের পরীক্ষা হলো মার্চ মাসে। হ্যাঁ, কিন্তু আমার পারিবারিক কিছু সমস্যার জন্য আমার বাড়ির পাশের ইউনিভার্সিটি মানে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, কিন্তু আমি এখন বুঝতে পারছি না আমি কি করব। আমি কি ভর্তি হতে পারবো? কলেজ থেকেও কিছু বলছে না, একটু সাহায্য করুন প্লিজ। এটা ইমিগ্রেশন সার্টিফিকেট নিতে হয়। হ্যাঁ, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইমিগ্রেশন সার্টিফিকেট নিয়ে তুমি যেখানে রায়গঞ্জে ভর্তি হতে চাইছো সেখানে যেতে হবে, দিয়ে ব্যাপারটা করতে হবে। এটা কলেজ কিছু বলবে না, ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে, ক্যালকাটা ইউনিভার্সিটি তো, ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সোজা ঢুকে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটি। আমার ইউনিভার্সিটি, অতএব আমি জানি, বাকিদের জানি না, ওই জন্য বলতে পারি না। কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ভেতরে সোজা চলে যাবে ধাক্কা মারছো দ্বারভাগা বিল্ডিং, একটা সাদা রঙের, ঠিক ডান দিকে মুড়বে, ওটাতে অফিস আছে, ওখানে যাবে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। ওটা ওখানে গেলে কথা বললে তোমাকে এই ব্যাপারে বলে দেবে। আর সমস্যায় পড়েছো আমি বুঝতে পারছি না, একটু কষ্ট করে দিয়ে দাও না। রায়গঞ্জ মানে মালদা, রায়গঞ্জের থেকে আমাদের প্রচুর স্টুডেন্ট পড়তো, আমি নিজে মালদার মেয়ে, কিন্তু হ্যাঁ পড়াশোনাটা টোটালটাই কলকাতায় বা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে অনেক ছোটোবেলায় এসেছি, কিন্তু মালদা আমার বাড়ি। তো দিয়ে দাও একটু কষ্ট করে, তোমার তো 5টা বছর টাইম পাবে। নিউ এডুকেশন সিস্টেম আসছে, বারবার বলছি, কি ফল হবে জানো না। একটা ভুয়ো হয়েছে, প্রথম সেমিস্টারের পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু পারিবারিক সমস্যার জন্য থাকতেই চাইছো না। চেষ্টা করলে একটু করা যাবে না? যদি একদমই না হয় সেই সমস্যাটা তো আমি জানি না, জানার কথাও না, তোমার পার্সোনাল প্রবলেম। একটু ইউনিভার্সিটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গিয়ে কথা বলো, কলেজ কিছু বলবে না। মন মন এটা কি নাম, মঞ্জাদুব বা এরকম কিছু লেখা আছে নামটা। ম্যাম আমি WBCS পড়তে চাইছি। আমার একটা কোয়েশ্চেন, আমি ফার্স্ট ইয়ারে অনার্সে পড়ছি এখন, সেকেন্ড ইয়ারে ওটা বদলানো যাবে? WBCS পড়ছো, আলাদা ব্যাপার। ফার্স্ট ইয়ারে যে অনার্স পড়ছো সেকেন্ড ইয়ারে অনার্স সাবজেক্টটাকেই বদলাতে চাইছো? এটা তো কলেজের উপর ডিপেন্ড করছে, কারণ কলেজ তোমাকে অ্যালাউ করবে কিনা সেই সাবজেক্টটাই, সেটার ব্যাপার। কলেজের ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলতে হবে, মানে যেটাই পড়ছো তার ডিপার্টমেন্ট হেড না, যেটাতে যেতে চাইছো। মনে করো আমি জিওগ্রাফি আছি ও হিস্ট্রিতে যেতে চাইছি, হিস্ট্রি ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলতে হবে। এটা না হয় না আসলে, নাম্বার দেখে কে কীটে পাচ্ছে, সিট ফুলফিলের ব্যাপার থাকে, তারপরে রিকোয়েস্ট করো, এটা কলেজের ওপর। আয়াত তাবাসুম, অ্যাপ্লাই করার লাস্ট ডেট 6 মে পর্যন্ত। আমি কি এখন কলেজে যে ফার্স্ট চয়েসটা চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, যদি লাস্ট ডেট সেটা হয় তাহলে অবশ্যই 6 মে মানে তো একটু চলেই আসছে, হ্যাঁ অবভিয়াসলি করতে পারো। সরি একটু আনসার দিতে দেরি হয়ে গেল, 6 মে কিন্তু এখনও টাইম আছে। কলেজে বলে দেখো, যখন তোমাকে বলে দিয়েছে 6 মে অবধি করা যাবে তখন কলেজে গিয়ে কথা বলো। কিং, হ্যালো দিদি, আমি এখন সেকেন্ড সেমিস্টারে পড়ি, কিন্তু বিশেষ কারণের জন্য আমি অন্য সাবজেক্টে অনার্স নিয়ে নতুন করে অ্যাডমিশন হতে চাই। এই পোকাটা না মাথা থেকে বের করো, নতুন সাবজেক্টে যেতে চাই, কী হবে ওখানে? আমি কি অ্যাডমিশন হতে পারবো? প্লিজ অবশ্যই জানাবে। এটা পুরোপুরি কলেজের ওপর ডিপেন্ড করে, সাবজেক্ট চেঞ্জ, কলেজ চেঞ্জ, ইউনিভার্সিটি চেঞ্জ হয় ইমিগ্রেশনে গিয়ে কথা বলে। সাবজেক্ট চেঞ্জটা একটা ভয়ানক ব্যাপার, কারণ একটা পার্টিকুলার সাবজেক্টে যখন তোমাকে অনার্স দেওয়া হয় তাতে তোমার নাম্বার দেখা হয়, তুমি সেই সাবজেক্টে পাবে কিনা সেই অনুযায়ী সিট ভর্তি হয়ে যায়। একটা পড়াশোনা এতদিন হয়ে গেছে, তুমি আবার সেখানে যেতে চাইছো, এটা পুরোটাই ডিপেন্ড করে যে ডিপার্টমেন্টে যেতে চাইছো তার ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলো, দেখো তিনি করেন কিনা অ্যালাউ। নেক্সট ওয়াসিম শেখ, দিদি আমি আগের বছর কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু জয়েন্ট এন্ট্রান্স দেবো বলে কলেজের সাথে কোনো সম্পর্ক রাখুন। এটা কেন করো? দেবে কলেজেরটাও চালিয়ে যাও, জয়েন্ট এন্ট্রান্স দাও, এটা আমি সবাইকে বলছি। ও তো ঢুকে গেছে, যারা করছো আমি তাদেরকে বলছি, যেটাতে ঢুকে গেছো, কিন্তু যেটাতে ঢোকোনি মানে পাবো কি না, একটা সেরেলের পরীক্ষা দিতে পারো। এই যে আগের জনই বললো, কিং বললো WBCS দেবে, কিন্তু কিং না, কে বললো, আয়াত বললো না কে বললো, আচ্ছা যাই হোক কেউ একটা বললো, এই আগেই বললাম। এই যে এটা মঞ্জারদুব না কি লিখেছে আমি নামটা বলছি না, সে বললো দেবে কলেজ পড়ছোটা চালিয়ে যাও, তার সাথে এটা ছেড়ো না। এটা আমি অন্যদের বললাম, এবার এর প্রবলেমটা আমি দেখি কি বলেছে ওয়াসিম শেখ। জয়েন্ট এন্ট্রান্স কলেজের সাথে সম্পর্ক রাখিনি, আর আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন কি আমি অন্য কলেজে ভর্তি হতে পারবো? আর না পারলে কি করতে হবে? সম্পর্ক রাখুনি তো কলেজে গিয়ে আগে প্রথম কথা বলো যে কলেজে তুমি আছো, যে এই প্রবলেম আমি দিনই জয়েন্ট এন্ট্রান্স দেবো বলে, সত্যি কথা বলো যে এই প্রবলেম হয়েছিল আমি এই জন্য রাখিনি, এখন আমার কি করার, দেখো আগে তারা তোমাকে কি সাজেশন দিচ্ছে। না হলে তোমাকে চেষ্টা করতে হবে অন্য কলেজে, সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, তুমি সেই রেজিস্ট্রেশনের আন্ডারে মানে সেই ইউনিভার্সিটির আন্ডারে অন্য কলেজে গিয়ে দেখো, প্রবলেমটা বলো, দিয়ে পুরোটা ইউনিভার্সিটি বা কলেজ অফিসে গিয়ে কথা বলতে হবে। আগে আমি সাজেস্ট করবো যে কলেজে আছো তুমি ভর্তি হয়েছিলে সেখানে গিয়ে সমস্যাটা জানিয়ে কথাটা বলো। তাবাসসুম নাহার मैम আমি কোনো কারণে 2022 এর ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন করতে পারিনি। ও আচ্ছা, এবার কি আবার ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন করতে পারবো? সেটা তো অনেক পরের কথা, তুমি ইমিডিয়েটলি গিয়ে কলেজ অফিসে কথাটা বলো। রেজিস্ট্রেশন করতে পারোনি ক্ষেত্রে তারা কি বলবে আমি জানি না। अंकिता मंडल दीदी फार्स्ट सेमिस्टारे पर सबजेक्टर अनार्स थेके कि पास कन्भार्ट करा जाए प्लिज रिप्लाई। अनार्स थेके पासे रिप्लाई कन्भार्ट करा जेते पारे जदि कलेजे माने तोमाके अलाउ करे, सेटा कलेजे गिये कथा बोलते हबे। ठीक आछे, चलो आशा करी सबार प्रश्नेर उत्तर दिते पेरेछि। भिडियोटा मन दिये देखो, सबार उत्तर पेये जाबे। देखा हबे नेक्स्ट दिन आरेकटा सुंदर भिडियोर साथे, कोनो इनफर्मेटिव भिडियोर साथे। आजकेर मतो एखानेई शेष करछि।